নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চলছে হাজারো কণ্ঠে বাংলা বর্ষবরণ। রমনা বটমূলে ছায়ানটের আয়োজনের সাথে মিল রেখে নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার বিকেল থেকে শুরু হয়েছে দেশ ও প্রবাসের সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় বর্ণিলে আয়োজন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও দুইটা। এতে অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার 8টি দেশের কনস্যুলেট জেনারেল। এই 8টি দেশই এপ্রিল মাসে নিজ নিজ ভাষায় নববর্ষ উদযাপন করে। টাইমস স্কোয়ারে এবারের বর্ষবরণ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের 6টি বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পী অংশ নিয়েছেন। বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের নিয়ে এই আয়োজন করেছে NRB ওয়ার্ল্ড ওয়াইড। ভিন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশ ও সংস্কৃতি তুলে ধরতে চান আয়োজকরা। আগামী বছর লাখো কণ্ঠে বর্ষবরণ আয়োজনের লক্ষ্য তাদের।